ছোটবেলায় দেখতাম গরুর মুই ঠুসি বাঁধে পরের বই দান কে বেলা নুরবাইতে এ ঠুসি কয় না কি কয় টুনা টুনা গরুর মুই টুনা বাঁধে কি জন্য যাতে পরের ফসল খেয়ে না বেলে এই যে আপনার বাংলাদেশের উম্মতরা পরের বুর ফসল খেয়ে ফেলতেছে টোন খাইয়ে বেলে মন খাইয়ে বেলে রাস্তা খাইয়ে বেলে সবাই না তাই বলিয়ে বিজিএফ কাঠ খেয়ে বেলে পঙ্গু ভাতা খেয়ে বেলে এই পরের বুর ফসল খেয়ে বেলাই দিছে এই জন্যই আল্লাহ ঠুসি বান্তি কইছে এ ঠুসি সিঁড়িও বহুত চেয়ারম্যানরা খাইয়ে বেলাইছে কথা কোন ঠিকই ঠিক না এ ঠুসি সিঁড়িও খেয়ে বেলাই দিছে 500 বস্তা চাইল মেরে দিছে তাহলে করোনার চাইল পুরি কপাল কত বড় ঠাটা পড়া বদমাইশ 500 বস্তা চাইল কে বেতে এগে মুখে ঠুসি বান্ধেন আরে ফিলিপাইনে মুসলমান মারে এ কাশ্মীরে মুসলমান মারে ভারতে মুসলমান মারে বার্মায় মুসলমান মারে চেচনিয়া মুসলমান মারে বসনিয়ায় মুসলমান মারে কি বলা হয় আফগানিস্তানে মুসলমান মারছে তারপরে ইরাকে মুসলমান মারছে সারা দুনিয়ায় কাফেররা মোটা মোটা অস্ত্র দিয়ে মুসলমানদেরকে মারতেছে নিরীহ দুর্বল মুসলমান প্রতিবাদ করতে সময় সুযোগ পাচ্ছে না ক্ষমতা পাইতেছে না সাহস পাইতেছে না হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে এই চীনওয়ালা এমন ভাবে মারে দুনিয়ার কোন মিডিয়ায় প্রকাশ পাইতে দেয় না চীনদের এই মারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আল্লাহ কায় ফামা হিলিল কাফিরিনা আমি হিল ঘুমরু আইদা এতদিন সুযোগ দিয়েছি ছাড় দিয়েছি কর কতদূর করতে পারিস করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলেছিস এবার রব্বুল আলামিন মুসলমানের পক্ষ হইয়া প্রকাশ্য কোনো হাতিয়ার নয় সানাস্তা দ্রিজু ঘুমিন আইসুলাই আলামন একটা গোপন বোমা মেরে দেশে আমেরিকার মহাশক্তিও তার প্রতিবাদ করতে পারে না জাপানের মহাশক্তি প্রতিবাদ করতে পারে না ফ্রান্সের মহাশক্তি প্রতিবাদ করতে পারে না চীনের প্রযুক্তি প্রতিবাদ করতে পারে না জোরে বলেন ঠিক কি ঠিক না লক্ষ লক্ষ কাফিরকে আল্লাহ পাক বিনা হাতির ধ্বংস করে দিচ্ছে হে কাফিরের দল বোঝ এখনো বোঝ আমার আল্লাহ আছে জোরে বলেন আছে আল্লাহ যদি ধরে আল্লাহ পাক বলেন ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ তোর রবের ধরা বড় কঠিন যে দিন ধরব দুনিয়ার কোন বীর বাহাদুর আমার হাত থেকে ছুটাইতে পারবে না এজন্য আল্লাহ পাক কাফের দুপুরে গজব দিছে এখনো পর্যন্ত গতকালকের আগের দিনের খবর দেখলাম ব্রাজিলে একদিন মারা গেছে একদিনে মারা গেছে 700 একদিনে মারা গেছে 750 আমেরিকায় মারা গেছে 950 ভারতে মারা গেছে 950 বাংলাদেশে সেখানে মাত্র 20 জন এত ঘন বসতি সারা পৃথিবীর কোনো দেশে নাই এরকম অনিয়ম জাতি নাই আল্লাহ পাক আমাদের জন্য গজব হিসেবে দেয় নাই আমাদের জন্য পাঠাইছে বালা হিসাবে আল্লাহ বলেন ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন হে মুসলমান আমি আল্লাহর অধিকার আছে আমার ক্ষমতা আছে আমি তোমাদের ঈমান এই আমি তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য মাঝে মাঝে পরীক্ষা নেব মাঝে মাঝে পরীক্ষা নেব নাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফ কখনো কখনো শত্রু দিয়ে একটু ভয় দেব দেখি এই ভয়ে তুমি দুর্বল হয়ে যাও নাকি শত্রুদের কাছে আত্মসমর্পণ করো নাকি তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো আল্লাহ শত্রু দিয়ে ভয় দেয় তোমরা কার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করবে আমার কাছে জোরে বলেন কার কাছে কিভাবে করবে আল্লাহ তাও বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা কাফের মুশরিকরা যখন শত্রুরা তোদের পর আক্রমণ করে ধৈর্যের সাথে প্রার্থনা করো নামাজের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে এ জোরে বলেন কিসের মাধ্যমে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে সাহায্য চাইবা কার কাছে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহ পাক এইটা নিয়েছেন পরীক্ষা দুঃখের বিষয় পরিতাপের বিষয় কাফের মুশরিক বেঈমানরা বলে দিছে এক জায়গা দুইজন পাঁচজন বসা যাবে না এক জায়গা নামাজ পড়া যাবে না এই কথা শুই না সর্বপ্রথম ব্যর্থ হয়েছে ফেল করছে এই পরীক্ষায় সৌদি আরবওয়ালারা মক্কা বন্ধ করে দিছে কাবা বন্ধ করে দিছে মসজিদে নববী বন্ধ করে দিছে সৌদি আরবের মসজিদগুলো বন্ধ করে দিছে ওই দেখা দেখি গোটা বিশ্বের সমস্ত মসজিদ বন্ধ করে দিছে ওরে এই করুণা বালা চলে যেত শুরুতে প্রথম প্রথম ধাক্কায় চইলা যাইতো যদি আমাদেরকে মসজিদে যাইয়া কান্নাকাটি করার সুযোগ দেওয়া হতো
নামাজ পড়ার সুযোগ দেওয়া হইতো, কান্নাকাটি করার সুযোগ দেওয়া হইতো, যেই জায়গা গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। মসজিদে গিয়ে কান্নাকাটি করবা, সিজদা দিবা, নামাজ পড়বা, দোয়া করবা, মুনাজাত করবা, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে গজব আযাব বালা মুসিবত থেকে হেফাজত করবে। মাদ্রাসার ওলামায়ে কেরাম তুলাবায়ে জাম কাঁদবে, দোস্তরে সেই জায়গা হাত লাগাইছে, মসজিদ বন্ধ করছে, মাদ্রাসা বন্ধ করছে, নামাজকে সুন্নত তরিকার খেলাফ পড়াই ছাড়ছে। যদি কেউ মসজিদে যাও তাহলে তিন আর চার রাত দূরে নামাজ পড়ো, আল্লাহর নবী বলেন গায়ে গায়ে মিলে নামাজ পড়ো, সেখানে হুকুম দেওয়া হয়েছে গায়ের দূরত্ব বজায় রেখে নামাজ পড়ো। ও দোস্ত, এই সুন্নতের খেলাফ করার কারণে এই বালা এতটা লাস্টিং করেছে, নইলে আল্লাহর রহমতে মুসলমানের চোখের পানি আল্লাহ কখনো বৃথা যাইতে দেয় না, ঠিক কিনা? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, শত্রুর ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব, ওয়াল খাউশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো কখনো তোমাদের অভাব দিয়ে আমি পরীক্ষা নেব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল কেড়ে নেব, জমিনের ফসল নেব, ব্যবসার মাল নিয়ে যাব, ইন্ডাস্ট্রি বন্ধ করব, কলকারখানা বন্ধ করব, ইনকাম সোর্স বন্ধ করে দিয়া আমি তোমাদের পরীক্ষা নেব, দেখি কোন বান্দা পরীক্ষায় পাশ করতে পারো। এই পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে পদ্ধতি শিক্ষা দিয়েছি, তুমি ধৈর্যের সাথে দোয়া করবা নামাজের মাধ্যমে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কিছু জান কেড়ে নেব, ওয়াসামারাত, পাঁচ নম্বরে তোমাদের সন্তানাদি কেড়ে নিয়ে ইমানি পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনা সহ আরো শত শত বালা আমাদের পর আসতে পারে, দিতে পারে, আল্লাহ পাক দিতে পারে, এই বালা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আমরা ইমানে দোস্ত ইমানি পরীক্ষায় ফেল করব না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় যদি ইমানির পরীক্ষায় পাশ করো আমি আল্লাহর নগদে পুরস্কার দেই। ইমানি পরীক্ষায় পাশ করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তারে নগদ পুরস্কার দিয়েছি। ইমানের পরীক্ষায় পাশ করেছে ইউনুস আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা তারে পরীক্ষায় নগদ পুরস্কার দিয়েছি। ইমানি পরীক্ষায় পরীক্ষা পাশ করেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা তাকে নগদ পুরস্কার দিয়েছি। ইমানি পরীক্ষায় পাশ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নগদ পুরস্কার দিয়েছি। ইমানি পরীক্ষায় পাশ করেছে মূসা আলাইহিস সালাম, আমি তারে পাশ করাই দিয়েছি, আমি তারে নগদ পুরস্কার দিয়েছি। ইমানি পরীক্ষায় পাশ করেছে ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা তাকে নগদ পুরস্কার দিয়েছি। মুসলমান তোমরা যদি ইমানি পরীক্ষায় পাশ করতে পারো, এদিক ইমানি পরীক্ষায় পাশ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নগদ পুরস্কার দেব। ইমানি পরীক্ষা কি এইটা একটু বুঝে নিতে হবে। করোনা রোগ সমকালীন প্রয়োজন সাপেক্ষে কথা, করোনা রোগ এ কথা আমি 100% বিশ্বাস করি, করোনা একটা রোগ, এই রোগে মানুষের লাঞ্চ খেয়ে দেয়, মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেয়, মানুষ মরে যাচ্ছে করোনা রোগে, এ কথা সত্য, এটা একটা রোগ, এটা বালা আমাদের জন্য, কাফেরদের জন্য গজব। তবে এই কথায় 100% বিশ্বাস রাখতে হবে, যদি এই বিশ্বাসে আপনি ব্যর্থ হয়ে যান তাহলে আপনি পরীক্ষায় ফেল করলেন। বিশ্বাস হলো আল্লাহ নবী বলেন কি বলা হয়, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহ নবী বলেছেন, জোরে বলেন, কে বলেছেন, কে বলেছেন, নবী বলেছেন। ও ভাই, নবী বড় বিজ্ঞানী না এই জামানার বিজ্ঞানীরা বড় বিজ্ঞানী? আমার নবীকে বিজ্ঞানীদের বিশ্বাস করা ফরজ না নবীকে বিশ্বাস করা ফরজ? হ্যাঁ, নেতাকে বিশ্বাস করা ফরজ না নবীকে বিশ্বাস করা ফরজ? দুনিয়ার কোন সংবিধানকে বিশ্বাস করা ফরজ না নবীর সংবিধান বিশ্বাস করা ফরজ? একটু স্বীকার করেন না, যদি নবীর সংবিধানকে বিশ্বাস করেন তাহলে নবীর বক্তব্য হলো লা আদওয়া, লা আদওয়া, কোনো সুয়াইসে নাই, সুয়াইসে বলতে কিচ্ছু নাই, সুয়াইসেকে যদি বিশ্বাস করো তাহলে তোমার ঈমান নষ্ট হবে। এদিক তাকান, আপনার ভাগ্যে যদি করোনা থাকে আপনি আপনি করোনা রোগে মারা যাবেন, কিন্তু এই সাথে সাথে যদি মনে করেন যে ওই বাড়ি করোনা আলা বাড়ি গেছিলাম বিদায়, ওখান থেকে আমার মধ্যে করোনা ঢুকছে, তাহলে আপনার মরণ তো মরণ হয়েই যাবে, সাথে আপনি মোশরেক হয়ে মরবেন, ইমান থাকবে না, আপনি মোশরেক হয়ে মরবেন।
আপনার বিশ্বাস থাকতে হবে আমার ভাগ্যে করোনা ছিল তাই আমি করোনায় মারা গেছি ও বাড়ি যাওয়ার কারণে আমি করোনা জড়ায় আনি নাই কথা বলেন ঠিক কি ঠিক না যদি করোনা ছোঁয়াইছে হয় আর একজনের থেকে আরেকজনে যাইয়া এভাবে মারা যায় তাহলে আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের বিশেষ করে কওমি উলামায়ে কেরামদের একেবারে কলিজার টুকরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমার বাড়ির পাশে শুনেছি ওনার মৃত্যুর পরে রিপোর্ট আসছে উনি মারা গেছেন করোনায় তো ওনার ফ্যামিলির আর কেউ তো মরে নাই তো ওনার বিবি বাল বাচ্চা সবাই নাড়াচাড়া করলো যদি করোনায় মারা যায় সোয়াইসে হয় তাহলে করোনার সোয়াইসে যদি হয় তাহলে ওনার ফ্যামিলির বাকিরা সবাই ওই কই করোনায় মারা যাবে বাকি সব বেঁচে আছে এমন করে যত ফ্যামিলি থেকে করোনা রোগে মারা গেছে ওই ফ্যামিলির বাকি সবাই মারা গেছে তা নয় ও দোস্ত সোয়াইসে বলে ওরা সবাই মারা যেত এটা সোয়াইসে নয় মুকাদ্দার মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নামে যেটা বরাদ্দ আছে তার জন্য সেটা আসবেই ঠিক কি ঠিক না নবী বলেন সাহাবাই কেরাম বলেন হুজুর এই রোগ যদি সোয়াইসে না হয় আমাদের ভালো উটগুলো চুলকনিওয়ালা উটের দলের মধ্যে যাই এক গুল্লি দিয়ে আসার পরে যে তাকে চুলকনি হয় হুজুর কয় মিয়া এই যে দলিল দিলে তোমাদের এই দলিল জবে একটু পরে দেই তাহলে বলো যে এই চুলকনিওয়ালা উটের মধ্যে ভালো উট এক পাক দিয়ে আসলে এদের গায়ে যদি ওদের গায়ে থেকে চুলকনি আসে তাহলে সর্বপ্রথম একটা উটের গায়ে চুলকনি হয়েছে না সর্বপ্রথম একটা উটের গায়ে চুলকনি হয়েছে ওর কার সোয়াই হলো ওই উট্টার কার সোয়াই তার গায়ে চুলকনি হলো কয় যে ওরে আল্লাহ দেশে কয় ওরেও যেমন আল্লাহ দেশে এদেরকেও আল্লাহ দেশে এবার বলে যে আমরা দেখি যে ওদের মধ্যে যে গুল্লি দিয়ে আসছি যে করোনা হয় হাসি কাশি হয় এটা হয় কেন এ ব্যাপারে হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেছেন আনা ইন্দা জন্নে আব্দি বি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি বলেন বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি যদি তুমি বলো করোনা সোয়াইছে তাহলে সোয়াইছে হবে যেমন বাড়ির পর্যন্ত দিনের বেলা যদি কাক ডেকে যায় কাক ডাকতে ডাকতে যায় বিটিরা মহিলারা কি কয় কি যেন গজবের খবর দিয়ে গেল এ কয় কি কয় না রাতের বেলা বাড়ির পাশে যদি গাছে ভুতুম পাখি ডাকে কুক কুক করে ভুতুম পাখি ডাকে তাহলে মহিলারা কি কয় কার যেন রোগ ব্যাধি আগাফাদা হবে না এই কুক পাখি ডাকলে মানুষের রোগ হয় এমন একটা আকিদা আছে না নাই বাড়ির থেকে বেরোনোর সময় যদি কোনোটায় হোসট লাগে কয় যাত্রা শুভ না বাধা খাইছিস যাইস না বিপদ হবে না এরপরেও যদি যায় সত্যি দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করছে মুরব্বীরা কয় কইছিলাম না বাধা খাইছিস যাইস না যাত্রা শুভ না আসলে এগুলো কিচ্ছুই না ইসলাম এগুলো বিশ্বাস করে না কিন্তু আমরা বাস্তবে যদি একটা দেখি এর কারণ কি এর কারণ হলো হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আনা ইন্দা জন্নে আব্দি বি আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তোমার সাথে তেমন আচরণ করব যদি মনে করো করোনা সোয়াইছে তাহলে সোয়াইছে রোগে সব বইরে সাফ হয়ে যাবা যদি মনে করো যে রাতের বেলা ভুতুম পাখি ডাকলে রোগ হয় তাহলে রোগ হবে বাড়ির পথে কাক ডেকে গেলে বালা মুসিবত আসে তাহলে হবে আর হাঁটা দিলে চলার পথে যদি বাধা খাও এটা কুযাত্রা তাহলে তোমার কুযাত্রা হবে আর যদি মনে করে কিচ্ছুই না তাহলে কিছুই না কথা বলেন ঠিক কি ঠিক না ও দোস্ত ইমানকে ঠিক করেন আকলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে পিওর করো ইমানকে খাঁটি করো অল্প আমলই না যাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সবার একদিন মরে যেতে হবে ঠিক কি ঠিক না তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার যারা আছো যারা আমি আল্লাহকে বিশ্বাস করো ইত্তাকুল্লাহ ভয় করো কাকে এ ভাই কাকে ভয় কাকে করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি এবছর দেখতেছি মানুষে করোনাকে যে পরিমাণ ভয় পায় করোনারে যে পরিমাণ ভয় পাইছে ওর 100 ভাগের 1 ভাগ ভয় যদি আল্লাহকে পাইতো তাহলে মানুষ নামাজি হয়ে যেত কথা বলেন ঠিকই ঠিক না করোনারে ভয় পেয়ে মুখে ঠুসি বান্ধো কিন্তু নামাজ যত পড়ো না আল্লাহকে ভয় পেয়ে নামাজ পড়ো তাহলে করোনাকে আল্লাহই ঠেকায় দেবে করোনা ঠেকানোর মালিক কে বাঁচানোর মালিক কে সুস্থ রাখার মালিক আল্লাহ তুমি আল্লাহকে ভয় পাও না মাঝে মাঝে ফেসবুকে পোলাপানরা লেখে যে পরিমাণ ভয় করোনাকে পাইতেছো ওই পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতে তাহলে তুমি ইমানদার হয়ে যাইতে নামাজি হইতে পারতে ঠিক কি ঠিক না এনি টাইম আমার আপনার মরণ এসে যেতে পারে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুসলমান মুসলমান কালী নামে মুসলমান হলে হবে না আল্লাহ
আল্লাহকে ভয় পেয়ে তুমি আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবি না তবে মুসলমান না হইয়া মরিস না। মুসলমান তোদেরকে মুসলমান বানানোর জন্য আমি বিভিন্ন প্রকার পরীক্ষা পাঠাই, তার মধ্যে করোনা একটা বালা একটা পরীক্ষা। এই পরীক্ষায় ভয় পাইয়া হ্যাঁ মুসলমান এই বালাকে ভয় পাইয়া আল্লাহর প্রতি বিশ্বাসী হ, পাঁচ ওয়াক্ত নামাজি হ। যুবকরে তোর মতো হাজার হাজার যুবক পথে পড়ে যাচ্ছে। ও যুবক তুমি একথা মনে করো না আমি 70-80 বছর হায়াত পাবো, দাদা 90 বছর পেয়েছিল, আব্বাই পেয়েছে 80 বছর, আমি কমপক্ষে 70 বছর হায়াত পাবো, এমন বিশ্বাস এমন ওয়ারেন্টি গ্যারান্টি তোমার কাছে দেওয়া নাই, কোনো ওয়ারেন্টি কার্ড তোমার হায়াতের দেওয়া নাই, কথা বলেন ঠিক ঠিক না? এনি টাইম এভরিডে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার আমার ডাক এসে যেতে পারে। যুবকরে তুমি এখন থেকে তোমাকে প্রস্তুত করো, তুমি তৈরি হইয়া যাও। ও যুবক সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ, যৌবন কালে যদি তুমি ইবাদত করো তাহলে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা যাদেরকে বসাইবেন, নবী পাক যাদেরকে হাউজের কাউসার পান করাবেন, আল্লাহ পাক নিজে হাতে যাদের 500 বছর খানা খাওয়াবে, তন্মধ্যে হলো ওই যুবক যে যুবক তার যৌবন কাল থেকে প্রস্তুতি নিল ইবাদতের মাধ্যম দিয়া, প্রস্তুতি নিল ইবাদতের মাধ্যম দিয়া, যেই যুবক তার যৌবন কাল অতিক্রম করলো ইবাদতের মাধ্যমে আল্লাহর হুকুম আর রসুলের তরিকার মাধ্যমে, ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখেছে আল্লাহ। যুবক বৃদ্ধ হয়ে গেলে মানুষ স্বাভাবিকভাবে দিনদার হয়ে যায়, বার্ধক্য এসে গেলে দুর্বল হয়ে যায়, দুনিয়ার লোভ আর স্বাদ কিছুই তার মধ্যে থাকে না, কাজেই সে আখেরাতমুখী হয়ে যায়। তবে ওই লোকের দিনদারির চাইতে যুবক আর যুবতীর দিনদারির দাম আল্লাহর কাছে অনেক বেশি। প্রস্তুতি নাও যুবক, যে কোনো সময় আমাকে তোমাকে হায়াত মরণের ডাক এসে যেতে পারে, হায়াতের গ্যারান্টি নাই, এখন থেকে তুমি তৈরি হয়ে যাও। আজকে দীর্ঘ 8টা মাস পর্যন্ত বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে তো দিনের যত শোভা আছে শাখা আছে সবগুলোই বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ ছিল, তবলিগের কাজও বন্ধ ছিল, কথা বলেন ঠিক ঠিক না? এখন নতুন করে সরকারও হালকা হালকা অনুমতি দিছে, আমরা ওলামাই কিরামরা চেষ্টা চালাইতেছি দেখি আবার তবলিগের কিছু কাজ চালু করা যায় নাকি। আল্লাহর রহমতে তবলিগের কর্মকাণ্ড কিছু কিছু করে শুরু হয়েছে, তিন দিন করে যার অনুমতি হয়েছে, জামাতে 7-8-10 জন করে যার অনুমতি হয়েছে, মসজিদের দূরত্ব বজায় রেখে কিছু কিছু কাজ করার অনুমতি হয়েছে, খবর আপনারা পাইছেন নাকি, এলাকায় চলতেছে কিনা? এই বিরতি সময় যে সময় কাম নাই কাজ নাই ঝামেলা নাই, এখন নিরিবিলি সময় আমরা একটু দাওয়াত ও তবলিগের মেহনতের মাধ্যমে কাজ চালু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে করোনাকে দূর করে দিতে পারে, কথা বলেন ঠিকই ঠিক না? এই মাদ্রাসাগুলো খুলে দিয়েছে, দেখেন সরকার মাদ্রাসাও বন্ধ করছিল, মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে স্কুল কলেজের পরে, আর আল্লাহর রহমতে খুলেও দেশে আগে। সরকারকে ধন্যবাদ জানাই, শত সহস্র ধন্যবাদ জানাই যে এখনো পর্যন্ত স্কুল কলেজ খোলে নাই কিন্তু আমাদের হেফজখানা মাদ্রাসা খোলার অনুমতি দেশে সবার আগে, ঠিক কি ঠিক না? সরকার যে দিনদার সরকার ইমানদার এর একটা প্রমাণ। পাশাপাশি একদল আবার মন্তব্যকারী কয়েকে, হুজুর অত প্রশংসা করে লাভ নাই, সরকার টিরাই করতেছে আগে হুজুরকে খুলিয়ে দিয়ে দেহ কি পরিমাণ মরে, যদি হুজুররা না মরে তারপরে আস্তে আস্তে আমাকে দিক দেখবো, তাতে দেখলো যে হেফজখানা খুলিয়ে দিয়ে দেয় যে হুজুর মরে নাই একটাও। আপনারা খবর পাইছেন কিনা তা জানি না, আমি তো কমব্যাক ঘুরি বেশি এবং সারা বাংলাদেশের খবর আছে, গোটা বাংলাদেশের সব জেলায় সব থানা থেকে আমার ডায়েরিতে দাওয়াত আছে, যারা যেখান থেকে দাওয়াত দিতে আসে তাদের কাছে খবর নেই। ভাই আপনাদের এলাকায় আলেম ওলামা করোনায় মরছে কয়জন? কয় যে একজনও না। এই হিসেবে আমার জরিপে বাংলাদেশে এখনো কোনো আলেম তালবে আলিম করোনায় মরে নাই, কথা বলেন ঠিক? রমজান মাসে গায়ে গায়ে মিলে মিলে দাঁড়াইয়া তারাবির নামাজ পড়ছি, সেই শুরু থেকে এখনো পর্যন্ত 3 হাত দূরি দাঁড়ায় নামাজ পড়ি নাই, মসজিদে নিয়মিত পড়েছি, মাদ্রাসা খোলা ছিল, মাঝে 2-3 মাস বন্ধ ছিল, এখনো মাদ্রাসার ছেলেরা গায়ে গায়ে মিলে মিশে নামাজ কালাম পড়তেছে। আল্লাহর রহমতে বাংলার জমিনে একজন আলেম তালবেলি মরছে বলে আমি খবর পাই নাই, আপনারা পাইছেন নাকি আমি জানি না। দাওয়াত ও তবলিগের মেহনতের সাথে আল্লাহওয়ালা দিনদার যারা অজু গোসল করেন আল্লাহর রহমতে আমার বিশ্বাস তারা খুব একটা আক্রান্ত হয় নাই, যদিও বালা হিসেবে কেউ আক্রান্ত হয়ে আশা করি সুস্থ হয়ে গেছে, কথা বলেন ঠিক ঠিক না? কারণের প্রতিষেধক আর প্রতিরোধক হিসেবে উনরা যা আবিষ্কার করেছে তা হলো কি জানেন, নামে আমাকে নাম কয় না যে এর নাম অজু, এ কথা কয় না, কইলে আবার মুসলমানের দাম বাড়িয়ে দেবেন, কিন্তু যা যা কয় তাতে অজুই হয়। কয় কি করোনার থেকে বাঁচতে হলে
বেশি বেশি ডেলি 4-5 বার এরকম ওকা ডেলি 4-5 বার কুলি করবা, নাক দিয়ে ফেলবা, মুখ দিয়ে ফেলবা, মাথাও মুছে ফেলবা, হাত এই পর্যন্ত ধোবা, পাল্লি শ্যাম্পু দিয়ে ধোবা, পাল্লি কি বলে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবা, পাও ধুয়ে ফেলবা, এই 4-5 দিক দিয়ে তোমাদের ভিতরে করোনা ঢোকে। ডেলি 4-5 বার এই তদবির করো, তাহলে তোমাদের ভিতরে করোনা ঢোকবে না। আমরা কই যে তোমরাও আবিষ্কার করছো আজকে, আর আমাদের এই করোনার প্রতিরোধক আর প্রতিষেধক আল্লাহর রহমতে আবিষ্কার হয়েছে আজ থেকে 1500 বছর আগে। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহ বলে দিচ্ছে, আমার নবী বলছে, এ ডেলি কুলি করো 5 বার। জোরে বলেন কয়বার? ওরা কইছে কুলি করো, নাক দিয়ে বেলো, মুখ দিয়ে বেলো, মাথা মুছে বেলো, হাত দিয়ে বেলো, পাও দিয়ে বেলো, এই কয় জায়গা দিয়ে করোনা ঢোকে। সব মিলাইয়া কি হয়? জোরে হলো না? ওযু আমরা করি কি করি না? মাদ্রাসার ছাত্ররা আরো বেশি করে, 5 ওয়াক্ত নামাজে তো করে, কুরআন শরীফ পড়ার সময় করে, আপনারা জিকির করার সময় করেন, কুরআন তিলাওয়াতের সময় করেন, 5 ওয়াক্ত নামাজে করেন, আমরা হাত মুখ পাও সব সময় ধুয়ে রাখতেছি। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর রহমতে এর কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। তোমরা যারা ভয় পাও, করোনাকে ভয় পাও, তোমরা ওযু করা শেখো, তোমরা ওযু করা শেখো। এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, এটা লাগবেই না। 5 ওয়াক্ত ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা ওযুর পানির ভিতরে বরকত রেখেছে, তার মাধ্যমে সকল প্রকার রোগ থেকে মুক্ত হবে। কথা বলেন ঠিক? আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বেঁচে থাকতে, করোনার মাঝামাঝি টাইম উনি মারা গেছে, আমি উনি বেঁচে থাকতে আমি বলছিলাম, চাচা যান আমার রেস্তায় চাচা, আমি বলছিলাম চাচা যান করোনার হাত থেকে বাঁচতে জন্য এই যে ঠুসি মুসি যা বান্তি কইতেছেন, ছোটবেলায় দেখতাম গরুর মুহি ঠুসি বাঁধতে, পরের বুধ দান কে বেলা নুরবাইতে, এ ঠুসি কয় না কি কয়? টুনা টুনা, গরুর মুই টুনা বান্ধে কি জন্য? যাতে পরের ফসল খেয়ে না ফেলে। এই যে আপনার বাংলাদেশের উম্মতরা পরের ভুর ফসল খেয়ে ফেলতেছে, টোন খাইয়ে ফেলে, মন খাইয়ে ফেলে, রাস্তা খাইয়ে ফেলে, সবাই না তাই বলিয়ে বিজিএফ কাঠ খেয়ে ফেলে, পঙ্গু ভাতা খেয়ে ফেলে, এই পরের ভুর ফসল খেয়ে ফেলাই দিছে, এই জন্যই আল্লাহ ঠুসি বান্তি কইছে। এ ঠুসি সিঁড়িও বহুত চেয়ারম্যানরা খাইয়ে ফেলাইছে, কথা কোন ঠিক ঠিক না? এ ঠুসি সিঁড়িও খেয়ে ফেলাই দিছে, 500 বস্তা চাইল মেরিয়ে দিছে, তাহলে করোনার চাইল পুরি কপাল কত বড় ঠাটা পড়া বদমাইশ, 500 বস্তা চাইলকে বেতে এগে মুখে ঠুসি বাঁধতেন। এই ঠুসি কি ঠুসি? এইভাবে মাস্ক দিয়ে ঠুসি বানলে হবে না, এর থেকে বাঁচানোর জন্য একটা ঠুসি শিখা দেই। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝান, আমার মতো চ্যাংড়া না সির তো জায়গা যাইতে পারবো না, আপনারা যারা পাশতে ঘোরাফেরা করেন একটু প্রধানমন্ত্রী বলেন যে বাংলার জমিন থেকে করোনা দূর করতে হলে তবার ঠুসি পড়াইতে হবে। কথা বলেন কিসের ঠুসি? তবার ঠুসি পড়াইতে হবে, টুনি বাঁধতে হবে, তবার টুনি। সকলের একটা খাস তবা করান, একটা দিন রোজা রাখান, একটা দিন রোজা রাখান। বাংলাদেশে কত দিবস পালন হয়, করোনা উপলক্ষে একটা দিবস দেন, যেই দিবসে আমরা কেউ খানা খাবো না, রোজা থাকব এবং ইফতারি সামনে করে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। খালেস তওবার ডাক দেন, সুদখরের সুদ বন্ধ করান, ঘুষখরের ঘুষ বন্ধ করান, চুরি করনে আল্লাহ চুরিকার চুরির হাত বন্ধ করে দেন। যারা বসে বসে টেবিলি বসে মোটা মোটা মার দেয়, এত বড় করোনার বিপদ ভিতর দিয়েও এখনো পর্যন্ত কোর্ট কাছারি আদালত ফৌজদারি কোনো জায়গা কোনো অফিস আদালত ঘুষ মুক্ত হয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? কোন জায়গা ঘুষমুক্ত হয় নাই। ওরে আমার মতো হাজারো মৌলবি বোমা মারা ওয়াজ করলেও কাম হবে না যতক্ষণ পর্যন্ত ওই আকাম বন্ধ করতে না পারবা, ঠিক না? টুনি মুখী ওই জায়গা পড়াও। আমাকে দাইয়ে পাইয়ে গ্রাম্য ভাষায় কয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় আত, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় আত, তার মানে কেউরে কিছু করতে পারে না, বুড়িরে দোষ দেয় যে ই আকাম বুড়িই করছে, কেউরে কিছু করতে পারে না, কয় সব যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা যদি দেশটা না থাকতো তাহলে এত হতো না ভালো। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর রহমতে আপনি বলেন, আমাদের এই উপজেলা চেয়ারম্যান সে একজন আলেম মানুষ, আমি আরও বহুত উপজেলা চেয়ারম্যান দেখেছি, আপনাদের দেশের মানুষ তার সম্পর্কে আপনারা জানেন, আমি অতটা ভালো জানি না। কি লাগছে আল্লাহ একজন আলেম হওয়ার কারণে অনেক দিক দিয়ে সে সতর্ক, আমার বিশ্বাস। কথা বলেন ঠিক না? যত জায়গা মাহফিলি যায় সব জায়গা মাহফিলি যায়, উপজেলা চেয়ারম্যান হয়ে মাহফিলি এত সুন্দর কোরআন হাদিসের খুতবো দিয়ে ওয়াজ, আমি তো দূরিতে শুনতে আশ্চর্য যে কোন হুজুর আনলো আজকে, তো আমারও শেষ এত বড় হুজুরি পরে পরে এসে যে উপজেলা চেয়ারম্যান একটু সাহস হয়েছে, ভাইস চেয়ারম্যান যাই হোক, ভাইস চেয়ারম্যান মৌলানা জাগা মতো পড়া, তাও নর্মাল জাগা না,
আল্লাহর রহমতে এইরকম যোগ্য মানুষ যদি হয় আল হাদিসে আছে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ কে বলেছেন বিশ্বনবী বলেছেন সমাজে যদি শান্তি আর এই দুর্নীতি শান্তি পাইতে চান যদি আপনি সমাজে সকল প্রকার আসমানি গজব বালা মুসিবত থেকে বাঁচতে চান আল্লাহর নবী বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম যখন তোমাদের নেতারা ভালো জোরে বলেন কারা এ জোরে বলেন কারা নেতারা যদি ভালো হয় নবী দরছে নেতাকে ইজাকানা উমারাকুম কিয়ারাকুম নেতা যদি ভালো হয় ওয়াগনিয়াকুম সুমহাকুম আর বড় লোক যারা আছো পয়সাওয়ালা তারা যদি দানবীর হও ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষ হয় একক মাতুবাড়িতে না করো কি বলো মৌলবী কি বলো পীর সাহেব কি বলো আমির সাহেব একক মাতুবাড়িতে কোনো কাজ করলেই ধ্বংস হবে ধ্বংস অনিবার্য বিপদে পড়ে যাবা যেমন দেখেন দাওয়াত ও তবলিগের ভিতরে আইসা যতদিন পর্যন্ত পরামর্শ সাপেক্ষে কাজ চলছে অতদিন পর্যন্ত তবলিগের কাজ সুন্দর রয়েছে কথা বলেন ঠিকই ঠিক না যখন পরামর্শ আর সুরা বাদ দিয়া একক মাতুবাড়িতে চলে গেছে নিতে চাইতেছে কোনো একজন তখনই তবলিগের বারোটা বাইজা গেছে সারা পৃথিবীর তবলিগের ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিকই ঠিক না দেশবা প্রত্যেক দিন তবলিগের মাধ্যমে 1000-এর বেশি কাফের কলেমা পড়ে মুসলমান হইতে এই খবর শুনতাম আজ থেকে 3-4 বছর আগে থেকে সেই খবরটা বন্ধ হয়ে গেছে আর আপনাদেরকে আমি সেই খবর শুনাইতে পারি না ও দোস্ত একই মাত্র কারণ পরামর্শ বাদ হয়ে গেছে একক মাতুবাড়ির ভিতরে তবলিগকে নিয়ে নেওয়ার চেষ্টা চালাইতেছে কথা বলেন ঠিকই ঠিক না এখনো পর্যন্ত সুরার পরামর্শের মাধ্যমে সবকিছু চালান সবকিছু সুন্দর থাকবে তাহলে 1 নম্বরে আল্লাহর রসুল বলেছেন সমাজে যদি শান্তি পাইতে চাও তাহলে উমুরুকুম কি বলা হয় ইজা কানা উমারাকুম খিয়ারাকুম নেতারা হইতে ভালো মানুষ এই জন্য আমি ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে খবর পাঠাইছি উনি পৌঁছাইছে কিনা তা আমি জানি না ইতিমধ্যে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে ও দোস্ত বাংলাদেশে কত মানুষ আছে কত মানুষ আছে কত নেতারা আছে একে দিনে 2-3 জন মারা গেল বড় বড় নেতা তার ভিতরে কোন নেতা ওই পরিমাণ খতমে কোরআন পাই নাই যে পরিমাণ খতমে কোরআন আর দোয়া মোনাজাত পাইছে আমার ধর্ম প্রতিমন্ত্রী কথা বলেন ঠিকই ঠিক না ওলামাই কেরাম সাক্ষী দেবে আপনারা জানেন না বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা থেকে কোরআন খতম করে তার জন্য পাঠাইছে ওলামাই কেরাম হাজারো চোখের পানি ফেলেছে আল্লাহর রহমতে ওলামাই কেরামের একটা মুখপাত্র ছিল একটা মুতাকাল্লিম ছিল আমি তার মাধ্যমে খবর পাঠাইছি যে বাংলার জমিন থেকে যদি বিপদে বাংলার জমিনকে বিপদ থেকে মুক্ত করতে হয় তাহলে আমাকে আপনাকে লাগবে তওবার ডাক বলেন কিসের ডাক তওবার ডাক লাগবে এখনই তওবার ডাক দেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যদি তওবা করে খালেস ভাবে আল্লাহর গজব থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিকই ঠিক না আমাদের সর্ব অবস্থায় আর উলামায়ে কেরামকে সামনে নিয়ে চলতে হবে আলেম উলামাদের কার্যক্রম বন্ধ না হয় এ ব্যাপারে চেষ্টা চালাইতে হবে মাহফিলগুলো যাতে সামনে সুন্দরভাবে চলে এর জন্য দোয়া করবেন হাজার হাজার লক্ষ মানুষ মাহফিলের ময়দান থেকে আকীদাগত ভালো ভালো কথা শুনতেছে আমলি কথা শুনতেছে যেদিন যেরকম কথা আসে সেদিন সেরকম কথা শুনতেছে সব মাহফিলে তো সব কথা আসে না যে মাহফিলে থেকে যেমন যেমন যতটুকু আসে তা শুনে শুনে মানুষ হিদায়ত পাইতেছে আগামী মৌসুমে যেন আল্লাহ তাআলা যে সামনে ওয়াজের মাহফিল আসতেছে এই মাহফিলের সিজনটা সুন্দরভাবে ওলামাই কেরামকে মাহফিল করার তৌফিক দান করবে আমিন সরকার ভয় পাইতেছে যে শীতের সময় আবার করোনা বেড়ে যেতে পারে আমি তো মাঝে মধ্যে খবর শুনি বিজ্ঞানীরা বলতেছে বাড়তেও পারে নাও বাড়তে পারে বাড়তেও পারে নাও বাড়তে পারে কথা বলেন ঠিক না বাড়বে ই এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আরে ভাই শীত হলেই বাড়ে তাও না আল্লাহ তাআলা যদি গজব থেকে বাংলাদেশকে হেফাজত করে তাহলে শীতকালেও ইনশাআল্লাহ করোনা বাড়বে একিন রাখেন তো ইনশাআল্লাহ করোনা শীতকালে বাড়বে না দোয়া করবেন সবাই আজকে আমরা যে কয়জন এখানে আসছি সরকার বাংলাদেশ জুড়ে তওবার ডাক যেদিন পারে সেদিন দেবে না পারে না দেবে আমরা এই জায়গায় যে কয়জন আসছি আমরা আজকে থেকে খালেস তওবা করতে পারি পারি 1 নম্বর তওবা নামাজ ছাড়বো পড়বেন নিয়মিত নামাজ পড়বেন নিয়মিত হ্যাঁ ভাই নামাজ পড়ো নামাজ পড়বেন নিয়মিত 2 নম্বর সুদে কারবার যারা করেন ছেড়ে দেবেন পারবেন ইনশাআল্লাহ সুদে কারবার ছাড়বেন তো যে কয়জনে সুদ খায় না সেই কয়জন আতুস হচ্ছে মিয়া আপনারা নামান আপনাকে চেহারা দেখলে বুঝতে যে আপনারা খান না যারা সুদে কারবার করে তারা এ জায়গা কেউ আতুস করবে না তবে মনে মনে গোপনে গোপনে তওবা করে ফেলেন সুদে কারবার ছাড়িয়ে দিলাম 3 নম্বরে ঘুষ যারা খান ঘুষ খাওয়ার সুযোগ যাদের আছে তারা ঘুষের কারবার ছেড়ে দেন 4 নম্বরে প্রত্যেকের মা বোনদেরকে পর্দার ভিতরে আটকান মার্কেট করা বাদ দেন বাজার ঘাট করা বাদ দেন কি সুন্দর যে কয়দিন মার্কেট ফার্কেট বন্ধ ছিল সে কয়দিন মহিলারা কাপড় চোপড় পরে নাই অবশ্যই পরছে সেই কায়দায় পরায় নিতে থাকেন মেয়েদেরকে পর্দা করান 4 নম্বরে নিয়মিত প্রতিবেশী মাদ্রাসাগুলোর গরিব গুরাবা তালবে এলিম যারা আছে সদকাতু তারুদ্দুল বালা সদকায় বালা দূর হয় এই মাদ্রাসার
গরিবদের দিকে সকলে খেয়াল রাখবেন। এই কয়েকটা মোটা মোটা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বাংলা জমিনকে আমাদেরকে করোনা থেকে মুক্ত করে দেবে। সবাই বলেন আমিন। আগামী 24 তারিখ না 24শে নভেম্বর, 24শে নভেম্বর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, মৌলানা মিজানুর রহমান সাহেব উপজেলা মসজিদের ইমাম সাহেবের মাদ্রাসায় মাহফিল আছে। আমিও বাদ মাগরিব কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে ওলামা ইকরাম থাকবে, আপনারা সেখানে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমরা দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা এই বিপদ থেকে মুক্তির জন্য ভাই আমরা 10 বার দোয়া ইউনুস পড়ে নেই, 10 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা।